सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम आमार छोट्ट शिक्षार्थी बाबूरा आशा करछि सबाई अनेक भालो आछो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि आमि नुसरत जाहान सहकारी शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही आमार छोट्ट सोनामणिरा नार्सारिर बांगला क्लासे आबारो तोमादेर सबाइके स्वागतम आमरा सुंदरभावे आमादेर अनलाइन क्लासगुलो परिचालना करछि तोमरा आमादेर साथे आछो देखे एइटा सम्भव होच्छे এভাবে আমরা এগিয়ে যাব তাহলে আমরা কোনো বিষয়ে আর পিছিয়ে থাকব না আমার ছোট সোনামণিরা প্রতিদিন সবাই সুন্দর করে ক্লাস করবে শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে আর হ্যাঁ অবশ্যই বাড়িতে অনেক ভালোভাবে থাকার চেষ্টা করবে সাবধানে থাকার চেষ্টা করবে বর্তমান পরিস্থিতিতে তুমি যদি সুস্থ থাকো তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবে অসুস্থ হয়ে গেলে তোমার যেমন কষ্ট তেমনি তোমার আব্বু আম্মুও কষ্ট পাবে তাই অবশ্যই অবশ্যই সবার সঙ্গে ভালো ব্যবহার স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং পরিমিত বিশ্রামও তোমাকে নিতে হবে আমার ছোট্ট সোনামণিরা আমরা আজকের ক্লাসের জন্য খুব সুন্দর করে খাতা পেন্সিল বের করে ফেলব আচ্ছা থ্যাংক ইউ সবাই ক্লাসের জন্য রেডি হয়েছে দেখে অনেক ভালো লাগলো তাহলে চলো আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে কতগুলো ঘর টেনেছি যেহেতু আমার বোর্ডটা সাদা কিন্তু তোমার খাতাটা তো দাগ টানা তাই তোমার শুধুমাত্র মাঝখানে একটা দাগ দিলেই চলবে আমার ছোট্ট সোনামণিরা আমরা বিগত ক্লাসগুলোতে অনেক কিছু শিখে ফেলেছি যেমন ধরো শব্দ গঠন স্বরচিহ্ন বর্ণ অনেক কিছুই শিখেছি আমি সেখান থেকে তোমাদের একটুখানি যাচাই করে নিব তারপরে আজকের পড়ার দিকে এগিয়ে যাব আমার ছোট বাবুরা আমি এখন শব্দ গঠন থেকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা তুমি বলো তো তুমি রসইতে কি কি শিখেছো ইলিশ আর ইঁদুর ভেরি গুড হ্যাঁ তুমি অন্যান্য শব্দও দিতে পারো ইট হ্যাঁ ইটও লিখতে পারো রসইতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আচ্ছা এবার তুমি বলো তুমি ঋতে কি কি শিখেছো ঋতু আর ঋষি হ্যাঁ ভেরি গুড এইটাও হবে তুমি কি বানান শিখেছো আচ্ছা তুমি বলো তো তুমি ঋতু বানান বলো আচ্ছা গুড আচ্ছা তুমি এবার বলবে তুমি এতে কি কি শিখেছো একতা একতারা এক হ্যাঁ একও লেখা যাবে কোনো সমস্যা নাই আমি যে শব্দগুলো শেখাচ্ছি সেইগুলোই যে তোমাকে লিখতে হবে এমন কোনো কথা নেই কিন্তু হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি তুমি যেন সঠিকটা শেখো তাই যে কোনো সঠিক শুদ্ধ বানান কিংবা শব্দ তুমি শিখতে পারো আচ্ছা চলো তাহলে তোমরা বুঝতেই পাচ্ছ আজকের আমরা ক্লাসে কি করতে যাচ্ছি দেখাই তোমাদেরকে আজকে আমরা কিছু ফুলের নাম শিখব হ্যাঁ ফুলের নাম লেখা শিখব আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছি ইতিমধ্যে আমরা কয়েকটা ফুলের নাম অলরেডি জেনে গেছি আজকে আমরা আমাদের যে কয়টা ফুলের নাম পরীক্ষাতে সাধারণত আসে সেই কয়টা স্পেসিফিকলি তোমাদেরকে আমি আজকে শেখাবো দেখতে পাচ্ছ তোমরা এই চারটা অসংখ্য ফুল রয়েছে তাই না যেগুলো হয়তো বা কোনোটা তুমি দেখো নি চেনো না আবার নামও জানো না আমরা নাম না জানা ফুলগুলোর নাম শিখবো না আমরা সেইগুলোই শিখবো যেগুলো আমাদের একেবারেই পরিচিত হ্যাঁ ছোট্ট সোনামণিরা আমরা আমাদের চারপাশে যে দেখতে পাই পরিচিত ফুলগুলো থেকে যে কোনো পাঁচটা ফুলের নাম লিখতে শিখবো দেখো চেনো কোনো সমস্যা নেই কিন্তু লেখার সময় আমরা লিখবো যে কোনো সহজ পাঁচটি আমার ছোট্ট সোনামণিরা তাহলে আজকে আমরা শিখবো পাঁচটি ফুলের নাম আজকে কি শিখব পাঁচটি ফুলের নাম আমি হেডিং লিখছি তোমরাও লেখার জন্য রেডি হয়ে যাও পাঁচটি ফুলের নাম পাঁচটি ফুলের নাম আমরা আজকে শিখব পাঁচটি ফুলের নাম এই পাঁচটি ফুলের নাম যথাক্রমে গোলাপ শাপলা জবা পদ্ম কদম গোলাপ শাপলা জবা পদ্ম কদম মনে থাকবে হ্যাঁ চলো তাহলে আমরা প্রথম থেকে শুরু করে দিই আমরা প্রথম যে ফুলটা লিখব সেটা হচ্ছে গোলাপ ফুল
তোমাদের সবার প্রিয় অনেক পছন্দের একটা ফুল হলো গোলাপ ফুল, তাই না? গোলাপ ফুল ভালোবাসে না এরকম কোনো মানুষই নেই। আসলে ফুল ভালোবাসে না এরকমই কোনো মানুষ নেই। ফুল বলতেই সৌন্দর্যের প্রতীক, তাই না? হ্যাঁ, চলো তাহলে এই সুন্দর ফুলের রানী গোলাপ ফুল বানানটা আমরা শিখে ফেলি। গয়কারে গো, লয়াকারে লা, প গোলাপ। 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 আবারও বলছি, গয়কারে গো, লয়াকারে লা, প গোলাপ। আমরা সুন্দরভাবেই শিখে ফেললাম গোলাপ বানানটা। এইবারে আমরা পরের ফুলের বানান শিখব। আমাদের পরের ফুলটা কি জানো? শাপলা। ভেরি গুড। আমাদের জাতীয় ফুল হলো শাপলা, তাই অবশ্যই আমরা শাপলা ফুল বানানটা আগে থেকেই অনেকেই পারি। তো এই চেনা পরিচিত বানানটাই তো আমাদের শিখতে হবে মনে রাখার জন্য। তাহলে চলো লিখে ফেলি শাপলা বানান। তালব্য সয়াকারে সা, প লয়াকারে লা, শাপলা। 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 গোলাপ শাপলা, গোলাপ শাপলা। আচ্ছা, এইবারে আমরা শিখব গোলাপ শাপলা জবা। হ্যাঁ, দেখো কত সুন্দর জবা ফুল। আমরা এই সুন্দর এবং ছোট্ট বানানটা আজকে লিখতে শিখে যাব। তাহলে চলো লিখে ফেলি সুন্দর জবা ফুল বানান। জবা ফুল বানান খুবই সহজ। বর্গীয় জ বয়াকারে বা, বর্গীয় জ বয়াকারে বা, জবা। 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 এই হয়ে গেল আমাদের গোলাপ শাপলা জবা। এবার লিখব আমরা আরও একটা পছন্দের সহজ ফুল, সেটা কি জানো? হ্যাঁ, সেটা হলো পদ্ম ফুল। পদ্ম ফুল কিছুটা দেখতে শাপলার মতো হলেও এটা কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে অনেক পার্থক্য রয়েছে। অনেক সুন্দর এই ফুলটা বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলো আমরা পদ্ম বানান শিখে ফেলি। তাহলে আমরা লিখব এখন পদ্ম। প দয়ে ময়ে যুক্ত, প দয়ে ময়ে যুক্ত। উচ্চারণে বানান করার সময় পদ ম হলেও উচ্চারণের ক্ষেত্রে কিন্তু পদ্মই হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা কি উচ্চারণ করব? পদ্ম। কিন্তু বানান করব প দয়ে ময়ে যুক্ত, অর্থাৎ পদ্ম, কিন্তু বলার সময় বলবো পদ্ম। তাহলে আমরা কী কী শিখলাম? গোলাপ শাপলা জবা পদ্ম, আর একটা মাত্র ফুলের নাম বাকি আছে পাঁচটি হওয়ার জন্য, তাই না? এখন একটা বর্ষাকালের অনেক অনেক পরিচিত ফুলের নাম শেখা যাক। ঠিক ধরেছ, বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে ভিজে বেড়ায় কদম ফুল, তাই না? হ্যাঁ, এখন আমরা কদম ফুল বানান শিখব। তাহলে চলো লিখে ফেলি কদম বানান। ক দ ম কদম, ক দ ম কদম, ক দ ম কদম, ক দ ম কদম। তাহলে কী লিখলাম? আমরা পাঁচটি ফুলের নাম অলরেডি শিখে ফেলেছি, গোলাপ শাপলা জবা পদ্ম কদম। আবার বলছি, গোলাপ শাপলা জবা পদ্ম কদম। হয়ে গেল আমাদের পাঁচটি ফুলের নাম। এখন তোমরা কেমন শিখলে দেখি তো একটু ধরে নেওয়া যাক। আচ্ছা, তুমি বলবে তুমি কি গোলাপ বানান শিখেছ? আচ্ছা, গুড। গয়কারে গো, লয়াকারে লা,
প গোলাপ। আচ্ছা এবার তুমি বলো তো, তুমি পদ্ম বানান বলো। প দয়ময়ে যুক্ত, হ্যাঁ পদ্ম, ভেরি গুড। আচ্ছা এবার তুমি বলবে, তুমি শাপলা বানান বলো তো। তালব্য সহায়কারে সা, প লয়কারে লা, অসংখ্য ধন্যবাদ। এইবারে তুমি বলো কদম বানান বলো। ক দ ম, ভেরি গুড। দেখেছ সুন্দর করে ক্লাস করলে সাথে সাথেই কিন্তু তোমরা বানানগুলো শিখে গেলে। এখন এইগুলোকে মনে রাখতে হলে, স্মৃতিতে ধরে রাখতে হলে আমার ফুলের মতো বাবুদের কি করতে হবে, বারবার করে একটু পড়তে হবে, আর অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে। সুন্দর করে পড়বে, সুন্দর করে হোমওয়ার্ক করবে, আর অবশ্যই অবশ্যই তোমার গ্রুপে পোস্ট করবে। হাতের লেখা হতে হবে অনেক সুন্দর, কেননা সুন্দর বাচ্চারা তো চেষ্টা করলেই সব কিছুকেই সুন্দর করে তুলতে পারে, তাই হাতের লেখাটা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। যেহেতু এখন বাড়িতে আছো, অতএব তোমাদেরকে করতে হবে এই চেষ্টাই যে যেন হাতের লেখাটা সবচাইতে সুন্দর হয়। পারবে না আমার ছোট সোনামণিরা? অবশ্যই পারবে। পারবে না এ কথাটি আমরা কখনোই বলবো না, অবশ্যই আমরা পারবো, আর যে কোনো কাজে আমরা এগিয়ে থাকবো সব সময়। আমার ছোট সোনামণিরা, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সত্য কথা বলবে, সৎ পথে চলার চেষ্টা করবে, ভালো থাকবে, আর আব্বু আম্মুর কথা মেনে চলবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।